লক্ষ্মী পুজো, তো আমি বাড়িতে এসেছি। তো আর সকল সকলকে আমি সবার প্রথমে আমি তোমাদেরকে লক্ষ্মী পূজার শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের বাইরে হচ্ছে প্যান্ডেল, তো আমি তোমাদের প্যান্ডেলে কি কি হচ্ছে সেটাও আমি দেখাবো তোমাদেরকে। আর মা কাকিমণি ওরা সবাই ওদিকে পুজোর জন্য ব্যস্ত হয়ে আছে। আর আজকে আমি আমাদের ফ্যামিলিতে কে কে আছে কে না আছে সেগুলোও তোমাদেরকে দেখাবো। আর যেহেতু বাড়িতে আমি অনেকদিন পরে এসেছি, সেই লকডাউনের জন্য আমি কোভিডের জন্য আমি ঘরেও আসতে পারিনি, তো আমি এবার আমি পুজোতেই ঘরে এসেছি। আর আমাদের ওদিকে কাকিমণি ওরা সবাই বাড়িতে মা প্রতিমা বরণের জন্য সবগুলো রেডি করছে, আমি তোমাদেরকে সেগুলোও দেখাবো। আর তাহলে চলো তোমাদেরকে দেখাই আমি প্যান্ডেলে কি হচ্ছে। প্যান্ডেল আমাদের এখনও অবধি কমপ্লিট হয়নি, সেরকমভাবে প্রিপারেশন করিনি, যেহেতু এখন কোভিড চলছে আমাদের সেরকমভাবে পারমিশনও নেই। তাহলে চলো তোমাদেরকে দেখাই প্যান্ডেলে কি কি হচ্ছে। এক সাইডে আমাদের প্যান্ডেলে আমাদের যেহেতু পুজো রেডি করার জন্য আমাদের ভোগের জন্য কি কি দেওয়া হবে কি না দেওয়া হবে, এক সাইডে আমাদের নাড়ু, যেহেতু মুড়ি দেওয়া হয় না, খই এগুলো সব দেওয়া হয়, সেগুলো আমাদের এক সাইডে সব চুলা করে, যেহেতু আমাদের গ্রামের বাড়ি সেরকমভাবে গ্যাসটা সেরকম আমাদের ইউজ হয় না, তো চুলা করে সেখানে আমাদের পাড়ার কাকিমণি বৌদি টৌদি যা আছে বোন আছে ওরা সবাই এগুলো রেডি করে। তো চলো তাহলে তোমাদেরকে আমি সব দেখাই, আর আমিও রেডি টেডি হয়ে ফ্রেশ হয়ে আমি তাহলে তোমাদের সাথে আবার দেখা করছি। আর তোমরাও আমার সাথে থাকো, দেখতে থাকো আমার আজকের ব্লগটা। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করো। তাহলে চলো আমাদের বাড়ির সকল কিছু তোমাদেরকে দেখাই। প্রিপারেশন কি কি হয়েছে আজকের জন্য? প্রিপারেশন আজকে এমনি তো আমাদের লক্ষ্মী পূজাতে অনেক প্রতিযোগিতাই হয়, কিন্তু এবার লকডাউন তাই কিছু কম করে করা হবে। তবু তো কি কি এখানে কি কি আছে কমের মধ্যে? কিছু কিছু আছে কমের মধ্যে, কিছু কিছু আছে যেমন মেয়েদের জোগাড় প্রতিযোগিতা, তারপর শঙ্করধ্বনি বাচ্চাদের আরতি প্রতিযোগিতা, শঙ্করধ্বনি এসেট্রা অনেক কিছু হবে, এবং অনেক নতুন নতুন এবার কিছু নতুন করবে বলে শুনেছি আমি, কিন্তু ঠিক জানি না সেটা। ঠিক আছে, তাহলে তোমরা আমার পাশেই থাকো আর দেখতে থাকো আমার ব্লগ রাত্রির জন্য কি কি হবে কি না হবে। তোমরা দেখো এটা হলো আমার ছোট কাকিমণি। তো ছোট কাকিমণি কিছু বলো পূজার বিষয়ে। লক্ষ্মী পূজা সম্বন্ধে, আমাদের বাড়িতে আজকে হবে লক্ষ্মী পূজো, তার জন্য আমরা এখন বরণ করতে যাচ্ছি, তোমরা সবাই দেখতে থাকো, আমরা বরণ করে আসবো, তারপরে পুজোর যে আমাদের পুজো আরম্ভ হবে সেগুলি তোমাদেরকে দেখানো হবে। আমার আন্তরিক শুভেচ্ছা থাকলো লক্ষ্মী পূজা সম্বন্ধে।
যাচ্ছি, শাড়িটা পরবো যেহেতু আমার ঘরে কাজ আছে, একটু কাজকর্ম করতে হবে, তাই আমি আর শাড়িটা পরিনি, একটু শাড়িটা একটু পরে পরবো। তাহলে চলো তোমাদেরকে আমি দেখাই, আমার বাবাকে দেখাই। আমার বাবার পাটা পা ভেঙে গেছে, তো বাবা সেরকমভাবে কিছু কাজ করতে পারছে না, তো বাবা এমনিতেই বসে আছে, বা ঘরের বাকিরা সবাই কাজ করছে। তো চলো বাইরে যাই, বাবাকেও তোমাদেরকে দেখাই। আর হয়েছে আমাদের এদিকে খিচুড়ি বানানো হচ্ছে, তো চলো সেগুলো আমি তোমাদেরকে দেখাই। দেখো আমার বাবা, তো বাবার পা ভেঙে গেছে তোমাদেরকে বলেছি, আর দেখো বাবা কিছু কাজ টাজ করতে পারছে না, বাবা বসে আছে, বাবাকে বেল্ট লাগিয়ে দিয়েছে। আর তাহলে চলো তোমাদের সবাইকে আমি দেখাই, এদিকে খিচুড়ি বানানো হচ্ছে সেগুলোও দেখাবো। এইদিকে দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছে, বানানো হচ্ছে। আর এখানে আমাদের দেখো খিচুড়ি বানানো হচ্ছে। তো মোহনদা এখানে কতজন মানুষের রান্না হয় একটু বলো কিছু। মোটামুটি 500-550। ও 550 মানুষের আইটেম বানানো হচ্ছে না? হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা রান্না করো। আদা আনছে, আদা মানে শসা আনছে, শসা আদা লাগতেছে অল্প। গুড ইভিনিং ফ্রেন্ডস, আর আমি দেখো রেডি হয়ে গেছি। আর এটা হলো আমার কাকিমণির শাড়ি, তো আমি সেরকমভাবে কোনো শাড়ি আনিনি, তো এটা আমি কাকিমণি থেকে একটা তাঁতের শাড়ি পরে নিয়েছি। আর আমার কাছে ব্লাউজও ছিল না, তো আমি একটা নেভি ব্লু কালারের ব্লাউজ দিয়ে শাড়িটা পরে নিয়েছি। আর এখন যাবো হয়েছে প্যান্ডেলে, তো প্যান্ডেলে পুজো শুরু হয়ে গেছে আর এদিকে লোকজন এসে গেছে, তো তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো নেক্সট কী আছে, কী হবে কি না হবে সেটা তোমরা থাকলেই দেখতে পারবে। তো আর আমার এই লুকটাকে কীরকম লাগছে আমাকে সেটা তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও। তাহলে চলো
তো বাইরের সবাই চলে গেছে প্রসাদ খেয়ে, আর বাড়ির লোকজন আছে, কেউ কেউ ঘুমিয়েও গেছে, আবার অনেক কেউ যেরকম মা ওরা সবাই এখনও আছে, মা ওরা এখনও প্রসাদ খায়নি, তো খাবে ওরা প্রসাদ। আর আমিও ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি, আর আমারও ঘুম পেয়ে গেছে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে। তো তাহলে আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। তাহলে গুড নাইট, বাই বাই।